হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি নেক ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে এসেছি তাদের জন্য। তো এটি আমি 16 ইঞ্চি করেছি, এটি 5 থেকে 6 বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে। আপনারা যাতে করে আরও বড়ো বা আরও ছোটো বেবিদের জন্য করতে পারেন তার একটা মাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলুন আমরা দেখে নিচ্ছি কী কী লাগছে। আজকে নেক ডিজাইনটি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতার চিকনটা নিয়েছি, আর এই চিকন সামারিয়ানের সাথে আমি 1.6 mm হুকটি ইউজ করব আজকে। তো প্রথমে স্লিপ নট করে নিচ্ছি হুকের মাথা, সুতা নিয়ে চেইন করে নিচ্ছি। ষোলো ইঞ্চি চেন চেন করবো আজকে আমি 16 ইঞ্চির একটা গলা করার জন্য। তো আমি 16 ইঞ্চি চেন করে নিয়েছি, এবারে পরের রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি এখানে 3টি চেন করছি। 3টি চেন করে আমি 4 নম্বর চেনের মধ্যে ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমি স্লো করে দেখাচ্ছি নতুনদের জন্য। হুকের মাথায় এভাবে প্যাঁচ নিয়ে চেইনের উপরে লুপের ভিতর দিয়ে সুতা বের করে এনে 3টি লুপ পাওয়া যাবে। 2টি লুপ ছেড়ে দিয়েছি, আবার 2টি লুপ ছেড়ে দিয়েছি। আবার দেখাচ্ছি 3টি লুপ পাওয়া যাবে, 1, 2, 3। 2টি লুপ ছেড়ে দিচ্ছি, আবার 2টি লুপ ছেড়ে দিচ্ছি, ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। তো আমি এখানে প্রত্যেক 4 ঘরের মধ্যে 4 নম্বর ডাবল ক্রোশেটের একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবার দেখাচ্ছি 1, নেক্সট ঘরে আরেকটি, 2, নেক্সট চেইনে আরেকটি, 3। এই 4 নম্বর চেইনে আমি 2টি ডাবল ক্রোশেট করব একই ঘরে। তো এভাবে আমি প্রত্যেকটি চেনের ভিতরে এভাবে কাজ করে যাব। পরের রাউন্ডে যাওয়ার জন্য 3টি চেন করছি। 3টি চেন করে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে চেনের গোয়াতে আমরা কোনো কাজ করব না। এখানে পরের চেনে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো 3টি চেনকে 1টি ডাবল ক্রোশেট কাউন্ট করে আমি আরও 4টি ডাবল ক্রোশেট করে নিব। টোটাল 5টি করে নিব বাটনের জন্য। এবারে আমি এখানে 3টি চেন করে নিব, 3 চেন, এবং 2 ঘর স্কিপ করে 1, 2 স্কিপ করে 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। আবার 3 চেন স্কিপ, 2 ঘর মানে 2 চেইন অ্যান্ড 3 চেইনের ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। 3টি চেইন করে 2 ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে আমি এই রাউন্ড কমপ্লিট করে নেব। আমরা প্রথমে যেমন বাটনের জন্য ডাবল ক্রোশেট রেখেছিলাম প্রথম অংশে, ঠিক এরকম আমরা শেষের অংশে গিয়েও বাটনের জন্য ডাবল ক্রোশেট রাখবো। 3টি চেইন করে তারপর ঠিক 3 নম্বর ঘর থেকে আমরা সিঙ্গেল ক্রোশেট করব না, ডাবল ক্রোশেট করে দেব। বাকি কয়টা থাকবে, 4টা, 5টা, 6টা যা হয়। এবারে পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি 3টি চেইন করে ঘুরিয়ে নিব। এই বাটনের ডাবল ক্রোশেটগুলো আগে করে নেব। এবার এখানে আমি 2টি চেইন করে এই যে প্রথম চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে এখানে আমি এই যে পরের ঘরে ডাবল ক্রোশেট করে নেব, 2, 3, 4, 5, 6 6টি ডাবল ক্রোশেট করে
যে নেক্সট স্পেস চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। আবার আমি এখানে সরি, এবারে আমি তিনটি চেইন করব। তিনটি চেইন করে পরের যে স্পেস সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব, এবং এর পরের যে সেম স্পেস এখানে আমি আবার ডাবল ক্রোশেট করে নেব 6টি, 3 6 6টি ডাবল ক্রোশেট করে নেক্সট সেম স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে আবার তিনটি চেইন করে নেব। তো দেখতে পেলেন এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করব। রাউন্ডে যাওয়ার জন্য আমি তিনটি চেইন করব, তিনটি চেইন করে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে বাটনের ডাবল ক্রোশেটগুলো আমরা করে নেব সব সময় আগে। এবারে এই যে আমি 6টি করে ডাবল ক্রোশেট করেছি এক একটা ফুলের মধ্যে, আমি এটাকে ফুল বলছি আপনাদের বোঝানোর জন্য। তো এখানে এই প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব, এবং একটি চেইন করব, আবার একটি ডাবল ক্রোশেট করব, একটি চেইন করব। ডাবল ক্রোশেটের নিচের দিকে আমি কোনো গ্যাপ দিচ্ছি না, 6টির উপরে 6টিই থাকবে, বাট উপরের দিকে আমি একটি করে চেইনের গ্যাপ দিচ্ছি। তো 6টির উপরে 6টি ডাবল ক্রোশেট এভাবে একটি চেইনের গ্যাপ দিয়ে দিয়ে করার পর যে নেক্সট যে একটা স্পেস আছে চেইনের রেখেছি আমরা, সেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিয়েছি। আবার এই 6টি ডাবল ক্রোশেটের উপরে আমি 6টি ডাবল ক্রোশেট করব এবং একটি করে চেইনের গ্যাপ দিব। গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। তো আপনারা দেখতে পেলেন এখানে এভাবে আমি এই রাউন্ডের কাজ শেষ করব। তিনটি চেইন করে নিব, এখানে তিনটি চেইন ঘুরিয়ে নিয়ে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব। বাটনের ডাবল ক্রোশেটগুলো করে এবারে আমি এখানে 4টি করে চেইন করব। আগের রাউন্ডে আমরা 3টি করে চেইন করেছি, এখানে আমি 4টি করে চেইন করব। করে আমি প্রত্যেক 2টি ডাবল ক্রোশেট পর জয়েন করে দিচ্ছি, দেখুন 1 2। তো আবার আমি 4টি চেইন করে নেব, 4টি চেইন করে আবার আমি 2 ঘর পর জয়েন করে দিচ্ছি, আবার আমি 4টি চেইন করব, 4টি চেইন করে এখানে আমি জয়েন করে দিচ্ছি, দেখলেন। তো এইভাবে আমি এই রাউন্ডের কাজ শেষ করে নেব। পরের রাউন্ডে যাওয়ার জন্য এখানে 3টি চেইন করছি, 3টি চেইন করে ঘুরিয়ে নিচ্ছি। তো বাটনের ডাবল ক্রোশেটগুলো আমরা করে নিচ্ছি আগে। বাটনের ডাবল ক্রোশেটগুলো করে এখানে আমি চেইন করে নিচ্ছি 2টি, 2টি চেইন করে ফার্স্ট চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি, আবার 4টি চেইন করছি, করে পরের স্পেসে আটকে দিচ্ছি। এবারে এই যে এই 2টি ফুলের মাঝখানের যে চেইন স্পেসটি, এখানে আমি ডাবল ক্রোশেট করে নেব। আপনারা খেয়াল রাখবেন এই 2টি ফুলের মাঝখানে আরেকটি ফুল হবে। তো এখানে ডাবল ক্রোশেট করে নেব আমি, এই রাউন্ডে আমি 8টি করে নেব। আটটি ডাবল ক্রোশেট হয়েছে আমার। এবারে আমি পরের যে স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি, এখানে আবার 4টি চেইন করছি, করে যে স্পেস পরবর্তী স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি, আবার যে 2টি ফুলের মাঝখানের স্পেস, এই মাঝখানের স্পেসে আমি আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি 8টি, 8।
এরপরে নেক্সট স্পেসে আটকে দিচ্ছি। তো এভাবে আমি রাউন্ডের কাজ করে ফিরে আসব। তো পরের রাউন্ডে যাব আমি। পরের রাউন্ডের জন্য আমি তিনটে চেইন করে ঘুরিয়ে নিয়েছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেচ্ছি। এবারে তিনটে চেইন করছি। তিনটে চেইন করে এই স্পেসে, প্রথম স্পেসে লাগাবো না, পরের স্পেসে লাগিয়ে দিলাম সিঙ্গেল ক্রোশেট দিয়ে। তারপর এখানে যে আমি আটটি ডাবল ক্রোশেট করেছি, এই আটটি ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নেব একটি একটি করে চেইনের গ্যাপ দিয়ে। তো আমি আগেও বলেছি যে উপরে চেইন চেইনের গ্যাপ দিচ্ছি, নিচে কোনো আমরা গ্যাপ দিচ্ছি না। নিচে আটটি ডাবল ক্রোশেটের উপরে আটটি ডাবল ক্রোশেটই হবে। দেখতে পেলেন এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিয়েছি নেক্সট গ্যাপে। পরের পুলটিতেও একইভাবে একটি করে চেইন গ্যাপ দিয়ে দিয়ে করব। পরের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। তো এভাবে এই রাউন্ডের কাজও শেষ করে ফিরব। তো এ রাউন্ড করে আমি পেরেছি এবং আমি এদিকে আরেক রাউন্ডের জন্য, নেক্সট রাউন্ডের জন্য বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখানে আমি এবার দুটি চেইন করে এই যে এই স্পেসে জয়েন করে দিচ্ছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। তো এবারে আমি এখানে চারটি চেইন করব। চারটি চেইন করে দুটি ডাবল ক্রোশেট পর আটকে দিচ্ছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আবার চারটি চেইন করে আটকে দিয়েছি। আবার চারটি চেইন করে এখানে তিন ঘর পর পর আমাদেরকে আটকাতে হবে, যেহেতু আমাদের এই ঘরে ডাবল ক্রোশেট বেশি ছিল। আপনারা চাইলে এই রাউন্ডে পাঁচটি করেও চেইন দিতে পারেন। তবে আমি চারটি দিচ্ছি, উলের দুই নম্বর ঘরে আটকে দিয়েছি। তো দেখতে পেলেন এভাবে আমি এই রাউন্ডের কাজও শেষ করব। তো চেইনের রাউন্ড শেষ করে আমি এখানে বাটনের জন্য ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এবারে আমি কাজে যাব, মূল কাজে। এখানে যে এই যে স্পেসটা আছে, এই স্পেসে আমি ডাবল ক্রোশেট করে নেব। এখানে এই রাউন্ডে আমি নয়টি ডাবল ক্রোশেট দেব। আপনারা দশটিও দিতে পারেন, দশটিও দিতে পারেন, নয়টিও দিতে পারেন। সাত, আট, নয়, নয়টি দিয়ে আমি এই যে পরের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিয়েছি। এরপরে আবার চারটি চেইন করছি, করে পরের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিয়েছি। এরপরে আবার যে দুটি ফুলের মাঝখানের যে চারটি একটা চেইনের স্পেস আছে, এখানে আবার ডাবল ক্রোশেট করে নেব নয়টি। তো এই নিয়মে আমি এই পুরো রাউন্ডটি করব। এবং আমরা যে একটি একটি করে চেইনের গ্যাপ দিয়ে রাউন্ড করেছি, তো পরের রাউন্ডে আমরা ওই কাজটি করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পরপর এই দুটি রাউন্ড করে আমি শেষ করেছি। আপনারা চাইলে আরও বড় করতে পারেন রাউন্ড, আমি আর করব না। আমি এই তিনটি রাউন্ডই করেছি, এবারে আমি এখানে শেষ করে দিব। এক্সট্রা একটি চেইন করে এটাকে আমি কেটে নেব, বড় করে কেটে সুতাটি লুকিয়ে দিব। আমার আজকের কাজ দেখুন, আমার গলাটি একদমই রেডি ব্যবহার করার জন্য। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।